খালি এই অংশটা যদি খালি কোন মতে কাইতে ফিরে সার তারে তাহলে পুরান বন্ধ হচ্ছা মরে যেটা সারা বিশ্বের দিকে ছোট্ট একটা নুরেন দত্ত, ছোট্ট দুর্গা হুজুর, দুর্গা হুজুর ছোট্ট একটা সেক্টরের মাদ্রাসার মধ্যে খুলছে, ছোট্ট সেক্টরটার মধ্যে দুইটা হুজুর নামে মাত্র হুজুর বেতন বাবা দেয় না, হেরুম খাওয়া তো নাই, বেতন বাবা দিলে এই যে সত্তরটা তুমি রুমাই তোমায় দেখো এক কান্দের মধ্যে 700 টাকা দেবে বেতন না নাই দেন কোনো মতে মানিবার লাইন বাইরে রয়েছে এটি কর্মী গেলে এটি কিসে গেলেন এই কর্মী গেলেনদের ভারতের বিনিয়োগ আচ্ছা 46টা বলবান এখানে ছাড়লো দাখিল মাদ্রাসার মধ্যে ভিন্ন স্তরে আবাসন শিক্ষক একটা শিক্ষকের একটা ছাত্র এই মাসে আমাদের দেখাইতে পারেন নাই এখনো সময় আছে সিদ্ধান্ত মোর পরিবর্তন করেন, মোর পরিবর্তন করেন কিভাবে করবেন আল্লাহ সার্টিফিকেট আর নাই
মানুষ মৃত্যুর পরে কোরআনের শব্দ শুনতে চায়, কথা দিবি এই কোরআনের শব্দ আপনি আপনার বাবার কবরে পৌঁছান, বাবার কবরের সামনে যে কোরআন শুনছেন, বলতে পারেন হুজুর মরে গেছে এইবার আবার হুনমনি। মৃত ব্যক্তিদের মধ্যে যারা আল্লাহ লাল হইয়া কবরে গেছে তারা অবশ্যই শোনার জন্য দুনিয়ার কণ্ঠ পাগল, কথা ঠিক? আরো ধরে ছোট্ট একটা এক্সাম্পল, মৃত ব্যক্তিরা যে কি শুনতে চায়, শুনতে চায় কি চায় না এই কথাটা। হাফেজ আব্দুল খালেদ মুলকে মিশরে, তার বাড়ি কোথায়? বাড়ি ধরে বললেন বাইরে। আমার হাফেজ আব্দুল খালেদ মুলকে মিশরে তার বাড়ি, উনি হঠাৎ করে অসুস্থ হয়ে গেলেন, ছয় মাস ধরে পেটের ব্যথা, ঘুম হয় না, কোন ডাক্তার কবিরা যে ওনার চিকিৎসা করতে পারে না, পরামর্শ দিলে তুই নিবি নি হুজুর? অবশ্যই পরামর্শ দিন আমি গ্রহণ করব, পেটের ব্যথা সইতে পারি না। হাফেজ আব্দুল খালেক রে, ওই যে দেখো ওখানে ছোট্ট একটা প্রাইভেট কবরস্থান আছে, আগে কিন্তু প্রাইভেট কবরস্থানই ছিল বাড়ি বাড়ি, ওই কবরস্থানে যাইয়া যাতে নিকটে দেখবি একটা বিশাল কবর, এই কবরের মধ্যে একটা ব্যক্তি শুয়ে রয়েছে, আমাদের জানা মধ্যে লোকটা আল্লাহর ওলি ছিল। ওই কবরস্থানের পাশে যাইয়া তুমি কোরআন শরীফ তেলাওয়াত করে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহর ওলিদের বরকতে আল্লাহ তোমার দোয়া কবুল করতে পারে। সুবহানাল্লাহ, কোন সুবহানাল্লাহ, জোরে মার সুবহানাল্লাহ। কোন কোন রাজ্যের দিকে যাই রে আস্তা কি লাগি আমার দিকে চাই থাকতে কি কোন দিকে আমার দিকে আমি সব মুদ্রা কথা না এতুলিও আমার করো না
তুলিওয়াদার মুখটা পচাতেন না, তো কেমনে করবেন? কিছু দেয়নি তার কিছু বামা থেকে, আবার কিছু মুখটা তো বলতে পারেন দেয়নি তার বামা থেকে কেমনে ওয়াশ করেন? আমি বারে বারে বলতাম না সুবহান আল্লাহ, এই সুবহান আল্লাহ মুখটা নাকি হাতে ইশারা দিন, তাহলে বুঝবেন যে উজুরে কইতাছে সুবহান আল্লাহ কইতাম, তো ইশারাটা হলো কেমনে? মুয়াদের ফাঁকে ফাঁকে আমি ব্যাপার হাতে ইশারা দিই, তখন আমি বুঝতে হইব উজুরে সুবহান আল্লাহ কইতে বুঝতে মাইরা দিতে হইব, একটু মারাই তো দিই চিন্তা করলো পরামর্শ খারাপ দেয় নাই এইভাবে মোনাজাত করে শুনেন তার না মোনাজাত করে আজকে তো বাংলাদেশের কতটি এই বন্ধবীরের কবরের মধ্যে গিয়া বাবাই বলে সব বালা করবো মরা বেড়া আমার বালা করতেছে না, তবে মরা বেড়ার উচিলায় আল্লাহ যদি মরা বেড়া বালা হয়ে গিয়া খাই গিয়া ঠিক নেই, আর যদি বেলা মরা বেড়া একটু ব্যাপ দিতে গিয়ে উড়ে যায় তখন মার হাতে ঠুক দিয়া খাই আছে রুতা তাকে লোক বাইরে দিতেছে রুতা ফুলের মারা দিলে কি বিচার রুতা তো বাইরে দিতেছে খবর লইছে দেখবি এইভাবে জল করে আল্লাহ রুলি গো আমি আবেদ আব্দুল কালেক ছয় মাস যাবৎ পেটের বেদা আপনি যদি আপনার মালিক আল্লাহ আমার মালিক আল্লাহ যদি আমার পেটের বেটা ভালো করে দেয় খুশি হব গো এখন একশন করলো না রিয়াকশন তো চুপ করে কার রয়েছে ফেটের কথা আগে যে দূরে ছিল মনে মনে চিন্তা করে রোগ সার হলে তো সারার আগে দেখা উতলন দেয় মনে হয় সার বয়সটা দিই মনে হয় বাড়ছে যদিও সে বারো আমি আবার তেল আত আবার তেল আত করছে আবার ঠিক একভাবেই জোয়া করছে আবার আন্তাজ করে দিই কিরম অনুমান করতেছে আগে যা ছিল 50% বাইরে গেছে মনে মনে চিন্তা করে পেটের ব্যথা আর সহ্য করতে পারতেছে না তিনি করে কোরআন জি আবার তে রাত করেছে তৃতীয়বার তে রাত করার পরে ওইভাবে মুনাজাত করছে আল্লাহর ওলি গো আমি তো পেটের ব্যথা সহ্য পারতেছি না আমার শরীরটা ধরপর করে কাঁপতেছে মনে হয় গো আল্লাহর ওলি আমি আর বাঁচব না মনে হয় জমিনে পড়ে যাব আপনার দোয়া কবুল করে নিয়ে আমার পেটের বেটাটা ভালো করে দেয় খুশি হব গো আল্লাহর ইবাদত বেশি করে করব মুনাজাত কমপ্লিট করিয়া মুনাজাত কমপ্লিট করিয়া মুনাজাত কমপ্লিট করিয়া আল্লাহর ওলির কবরের সামনে এই হাফেজ আব্দুল খালেক দাঁড়ায় রইছে আগে পেটের ব্যথা যা ছিল সমান সমান ডাবল হইছে মনে হয় আর বাঁচত না করে মিশরের মানুষ মিজাজ বরফ কর এত কষ্ট করলাম তিনবার করে 30 বার কোরআন তেলাওয়াত করলাম পেটের ব্যথা শ্বাস হয়ে যারা বাঁচছে না আমি জানতাম আল্লাহর ওলি বলে না
অপরিচিত ব্যক্তির কবরের সামনে কেন আমি কষ্ট করলাম? মিশরের মানুষ মিজাজ বড় করা, পাশের জঙ্গল থেকে একটা ব্যক্তিকে আল্লাহর নবীর কবরের মধ্যে তিন চার বাড়ি দিছে। উনি বাসায় চলে গেছে, ছয় মাসের মধ্যে ওনার চোখের মধ্যে কোনো ঘুম নাই, পেটের ব্যথা। হাফেজ আব্দুল খালেক মিশরের মানুষ আল্লাহ রাব্বুল আলামিন তার চোখের পরে পুনরায় ঘুম ফিরাই দিতে। একদম ঘুমে দেখে হাফেজ আব্দুল খালেক নজর করে দেখে পাহাড়ের গুহা থেকে একজন আল্লাহর নবী একটা বৃদ্ধা মানুষ হাতের মধ্যে লাঠি নিয়ে রাস্তায় দাঁড়ায় রয়েছে। হাফেজ আব্দুল খালেক হাইটা যাইতেছে স্বপ্নে দেখে, সুস্থ শরীরে হাইটা যাইতেছে। আল্লাহর নবী ডাকে, হাফেজ খামোশ, একটা কদম দেওয়ার ক্ষমতা নাই, দাঁড়া। হাফেজ আব্দুল খালেক স্বপ্ন যুগে দাঁড়ায় গেলেন আল্লাহর নবীর সামনে। হুজুর কেন আমাকে দাঁড়া করাইছেন? আল্লাহর নবী হাফেজ আব্দুল খালেক ডাক দিয়া কর, আল্লাহর নবী ডাক দেয় হাফেজ আব্দুল খালেক, একটা কদম দেওয়ার ক্ষমতা এখন তোর নাই, এই যে দেখছ দিয়া এই হাবিজার পরে আমি বিদায় দিব। কেন হাফেজ আব্দুল খালেক রে, তুই যখন আমার কবরের সামনে কিছুক্ষণ আগে কোরআন সুতলাত করছ, খোদার কসম রে এত মিষ্টি সুরে কোরআন শরীফ আমি আর কোনদিন শুনি নাই। তোমার পেটের ব্যথা পাইয়া গেছে, ভাবছিলাম আর একবার নি তুই শোনাবি, চতুর্থবার আমার কবরের সামনে দাঁড়াইয়া কোরআন তাই পেটের ব্যথা বেড়ে যাওয়ার কারণে পাশের জঙ্গল থেকে বেত কেটে আমার কবরের সামনে তিনটা আঘাত করছ। হ্যাঁ, আঘাতের কারণে এই যে জামাটা যাইয়া এক একটা আঘাত আমার পিঠের ভরে লাগছে, এক একটা আঘাতে আমার পিঠের চামড়া গুলি ফেটে গেছে। এই যে জামাটা যাইয়া তিনটা বাড়ি দিয়ে আমার ফিটারে কি করছ? আমি বুঝি নাই, আমি মাটির উপর বাড়ি দিলে আঘাত আপনার পিঠে কেমনে লাগবো আমি জানি নাই। ওদের আমার মাফ করিয়া দেন, আপনার হাতের লাঠি দিয়া যতক্ষণ মনে যায় ততক্ষণ পর্যন্ত আমার গায়ে আঘাত করেন। হুজুর ও হুজুর আমার মাফ করবেন না, যতক্ষণ তো আপনার
ততক্ষণ পর্যন্ত আমি পায়ের কোদার তার পায়ের কদম ছাড়বো না, আন্দা দিয়া ধরছি। এবার আল্লাহর ওলি শব্দে একটা আদেশ রাসূল গালেছে, পরে মাফ করতে পারি একটা শর্তে, আমার সাথে ওয়াদা দে প্রতি মাসে আমার কবরের সামনে দাঁড়াইয়া তুমি 30 বার কুরআন তিলাওয়াত করে আমার শোনাবি নি, ওয়াদা দিবি নি। আর আব্দুল গালেকে আল্লাহর ওলি গো আমি মাফ কইরা দে, ওয়াদা দিলাম যত জীবন বেঁচে থাকি আমার আল্লাহ আমাকে যতদিন বাঁচা রাখে সুস্থ রাখে ততদিন পর্যন্ত আপনার কবরের মধ্যে যাইয়া প্রতি মাসে 30 ফারাক কোরআন শরীফ তেলাওয়াত করে শোনাবো গো আল্লাহর ওলি। সুবহানাল্লাহ, আল্লাহর ওলি ডাক দিয়ে বলছে যা রে হাফেজ আব্দুল কালেম করে মাফ কইরা দিলা। আমাকে ছেড়ে দিয়ে আমি চলে যাই আল্লাহর ওলি, স্বপ্ন দুঃখে উদা হয়ে গেলে সঙ্গে সঙ্গে হাফেজ আব্দুল খালেক সাহেবের ঘুম ভেঙে গেছে। কোবের থেকে জায়গা দেখে পেটের ব্যথা দাররা পরিমাণ পেটের মধ্যে নাই। কথাটা তো বলা এত বড়, আমি চিত্রটা আপনাদের সামনে তুলে ধরলাম এই জন্য এই কথাটা আপনাদেরকে বুঝায় যাই। মরার পরে গো একটা মানুষ শুধু কোরআন শরীফ তেলাওয়াত শুনতে চায় ফাঁসে কবরস্থান শুক্রিয়া দায়ী করেন যে এখানে আপনারা অনেক বুদ্ধি করিয়া হ্যাকমত করিয়া এই যে একটা নূরের মাদ্রাসা এবং আবার কিছু নাই দিন চেন বের করছে ওই যে কি জানি কয় একটা শরীর লোকে যে মিলা খাই কি জানি মগ হয়ে গেছেন সামনের অবস্থা দেখেন না চিৎকার করে কন্যা উঠবে আরো করে দেশ সরকার কিভাবে বালা করবে, সরকার বালা করার ক্ষমতা নাই, নিজে যদি ভালো না হই ঠিক আছে সরকার ভালো করার ক্ষমতা নাই, সরকার 24 ঘন্টা পুলিশ রাত্রের দুটি আমাদের পুলিশের সঙ্গে দেখা হয়, রাইতের তিনটি আমাদের রেদের সঙ্গে দেখা হয়, রাইতের দুটি আমাদের পুলিশের সঙ্গে দেখা হয়, আপ্রাণ চেষ্টা করতেছে দেশের মানুষ কিভাবে খাইবো কিভাবে আরাম করবো কিভাবে চালাই করবো স্বাধীনতা দেওয়ার জন্য সরকার আপ্রাণ চেষ্টা করতেছে, কিন্তু আমার আপনার সন্তান যদি জন্মে ঠিক না হয় চরিত্র বাড়ানো হয় কয় হান্দা পুলিশে দেখবি বুমিয়া। আব্দুল কাদের জিলানির মা সন্তান গর্ভে রেখে রোজা রাখছে, আব্দুল কাদের দুনিয়া দুনিয়া রমজান মাসে তার ঠিক নিয়েছে মায়ের তনের দুধ খায় নাই সারা দিন রোজা রাখছে, ইফতারে আযান দেওয়ার পরে বুঝাই দিছে যে আমি আব্দুল কাদের দুনিয়াতে এসে রোজা রাখছি। আর বাংলাদেশের মহিলা রোজা রাখবো সই বলে দুর্বল হয়ে যাবে ওই মগায় সৌদি আরব থেকে ডাক দেয় রোজা রুখ মায়ের ডাক দেয় বলতো রোজার মাসে রোজা লাগছে না আমরা কিন্তু রোজা রই নাই আগে কথা ছয় সাতটা আটটা নড়া ভাই বলি আমরা রোজা ভাঙিয়ে
রোদার হককে বলায় না তো ঠাকুর পরে রাখাইতাম না ও মা আমি জানেন না হ মা বাবাই তো হ বাবা আমি আবার জানি না নতুন মানুষ এখন বাচ্চারা ইষ্টমুষ্ট খাওয়াইয়া আগের জমানায় মহিলারা গর্ভে সন্তান আছে কিনা শ্বশুর শাশুড়ি বুঝতে দেয় নাই শ্বশুরের খেদমত করতে শাশুড়ির খেদমত করছে সারা দেশে ঢোল দেয় মা হতে যারা পল্লি চিকিৎসক আছেন আপনারা ঠিক মতন যারা হবে মা হতে যাচ্ছে তাদেরকে পাম পট্টি দিয়ে ভালো করে খাওয়া একটা তাজা করে ছেড়ে দিবেন এর কারণ হলো মায়ের যাতে সুস্থ থাকে মাসে মাসে টিকা মিকা দিয়ে রেডি রাখছেন তো বাচ্চারা দরকার ফিরে আড়াই কেজি রে মোটা হয়ে যাবে আড়ে তিন কেজি জোরে বল আরো জোরে ও ভাই আমার সাড়ে তিন কেজি বাচ্চা হয়ে গেছে যেই রাস্তাটা সান্না বাবাই অতটা আপ ডাউন করে এই রাস্তায় বলে হাসুনি একটা দৃষ্টি পেয়ে দুটাই দিলে বলেন তো রাস্তাটা যাইবনি যে রাস্তাটা দরকার ছিল অটো ছাড়াই যাইবেন এই রাস্তাটা যদি আপনি বড় হাসুনি রান যাইতেন বাচ্চারা দুনিয়ায় প্রসব করার সামান্য একটু আগ পর্যন্ত বাচ্চাটা উল্টোই থাকবে পূর্ণ সময় হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠাই দিব যা আমার কন্দারে ধাক্কা দিয়া ঘুরে গিয়ে মাথার রাস্তা দিকে দিয়া ধাক্কাটা দি পা দুটা সোজা করে ফেলে দে এই পাওটা সুচ্চা গিয়া জরম টুকলি মার কইজা ক্লাব দিয়ে গিয়ে প্রসব ব্যথা শুরু হয়ে যায় এবার ধীরে ধীরে বাচ্চারা ঠান্ডা মাথায় রাস্তাতে বেরিয়ে আসে আধা ঘন্টা আগে আলটা সুরঙ্গের উপরে উল্টা আরে গাদার ঘরে গাদা তোর কয় লাখ বছর না যাই তো সহ্য বুঝি তো কই না বাচ্চা তো উল্লুর কাছে বস জমে রাখ কোন তো কথা নি কি তোর হারে মু বাচ্চা উল্লুর জন্তু করতো কয়টা কাপড় শীতের আপনার নিয়ে নিতে পারেন না এই যে দেখেন বাচ্চা উল্লা তো বাচ্চা তো উল্লুর থাকবো সেখানে তরকারি করেন কোনটা হয়ে গেছে 3500 টাকা কত দিয়ে 3500 টাকা কোনটা হয়ে গেছে মা হতে যাচ্ছে
বাস ছুটি আছে চেয়ারা বেডি হামনে খালি বাসা চলি হিন্দি টিভি থেকে ছাই আছে গলি ইচ্ছা তো সাজি বাংলা সাত নুরের ম্যাচ ইত্যাদি দেখতে আছে আর আরাম করতে আছে এত বিরক্ত আছে উনি বউ বউয়ে গেছে শাশুড়ি শাশুড়ি বুড়া মানুষ এইটা কষ্ট করে বেডি হবে তিন টাইম খাওয়ান দেওয়া লাগে গরম পানি করে দেওয়া লাগে বই ডাকবে দেওয়া লাগে বেডি হলে মা হতে যাচ্ছে আবার বলে হইব একটা হালকা একটা রেজাল দিছে ছেলে হইব আমি তো বেডি ঠিক আর বাইরে গেছে গা হাতে হয়ে গেছে শাশুড়ি কথা দিতে বেটি সাধারণ তো শাশুড়ি হইছি না আগে তো ডেলিভারি এক ঘন্টা পর্যন্ত পুত্রবধূ শ্বশুর শাশুড়ি খেপুত করে গেছে পাঁচ মাস আগে থেকে খবর হয়ে গেছে মা হতে যাচ্ছি কথাটা কেন বলছি তুমিয়া আলে মোলা বারা এখানে বসা আল হায়াও শোবা তুমি নাল ইমান ইমান শরম একটা ইমানের অংশ শরম নাই যার খাতিরে সন্তান বেয়াদব সন্তান সন্ত্রাসী সন্তান হাইজেককারী মা বাবা কি করবেন পেটের থেকে যা সাপ্লাই গুলাবানি খাইয়া সাপ্লাই আব্দুল কাদের গিলেন মা সন্তান করবে যে কোরআন কি তেলাওয়াত করছে আব্দুল কাদের মার গর্ভের থেকে আবারও ভাড়া হবে যে এই যে কথা দিতে বলতে পারেন মহিলাদের কি দাম নাই আছে জোরে কোন আছে আরো জোরে আছে মহিলাদের নামে করে সুরা নাজিল করলো মহিলাদেরকে আল্লাহ ইজ্জত দান করলো মহিলাদের মধ্যে নামি দেবী মহিলা দুনিয়ার জমিনে আসিল এখন আছে তারা যদি না থাকতো এই সমস্ত নাস্তিক মুরতাদ শয়তানের বাচ্চার লেগে আল্লাহ দুনিয়ার আহে না ও ভাইরা আমার হাবিবুর রহমতুল্লাহ ভাই উনি একটা মায়ের সন্তান পীরজিউদ্দুর রহমতুল্লাহ ভাই উনি একটা মায়ের সন্তান বক্কে বাঙাল তাজুল ইসলাম সব উনি একজন মায়ের সন্তান ও ভাই আজিজ লোক সব উনি একটা মায়ের সন্তান ও বাবা কারিম প্রেম রহমতুল্লাহ ভাই উনি একটা মায়ের সন্তান সৈয়দ ফজলুল করিম উনি একটা মায়ের সন্তান বেদম করিম উনি একটা মায়ের সন্তান হাইদুল করিম উনি একটা মায়ের সন্তান মা আছে না আছে না আমি আমার মা বন্ধুকে বলবো মা আপনারা দামি মানুষ অনেক দামি আপনাদেরকে বলা হয়েছিল দামি জিনিসটা কভার করে রাখতে হবে ঢাইকা রাখতে হবে তাইলে দামি যা দাম থাকবে কথা ঠিক নেই আজকে আপনারা দামি যা কভার বাইরে যাওয়ার কারণে আপনাদের দাম কমছে আজকে বেগারটা করে রি খুঁজছেন মানে রি খুঁজছেন ফ্রেন রি খুঁজছেন আমি যাইতে আড্ডা দিই মনে আপনি কেন এই ইমু নাম্বার দিই মনে আপনি কে এত কম দামি গেলেন আল্লাহ তো আপনাকে কম দামি বানায় না আল্লাহ আপনাদের দাম দিয়ে বানাইছিল বুসের ছবি দিয়া সে লিখে দেয় না মোটামুটি আপনি ভালোই বলবো মা আপনারা এত সস্তা মূল্যের মানুষ না আপনাদের নামের পরে আল্লাহ পর্যন্ত ওয়াজ করছে জোরে জোরে কোন সুবহান আল্লাহ আল্লাহ নিজে ওয়াজ করে নি একটা মহিলার নামে এরকম বাংলাদেশের এই দিল গিয়া জোরে কোন খোলেন কোরআন শরীফ আল্লাহ নিজে ওয়াজ করে হে রাসূল ওয়াজ কর স্মরণ করুন ফি কিতাবি মারিয়াম নবী গো এই কিতাবের মধ্যে আপনি মরিয়মকে স্মরণ করুন আল্লাহ নিজে ওয়াজ করে وَذُكُرُ فِي كِتَابِ بَرْيَمْ إِذِنْ تَبَدَتْ مِنْ বাহাদুরি করি না আস্তাদ ফেরল রব্বি মিন কুল্লি জানবি ও আতু বুইলে কেন ধরছি আমার তোবা করছি কেন ধরছি আমার কথা আয়া তোবা করলাম ভাবলিকে শোনায় বাইরে থেকে গেল এ বাহাদুরি যা 2005 সালের থেকে সরো গাড়ি যান সরি ছোট ভাই তো 2005 তো এখন তো কত চলে 15 বছর হয় সরো গাড়ি দিয়ে আল্লাহ সালায় আগে একটা ছিল 4 বছর চালায় বিচালিছি এরপরে আবার একটা ছিল এইটারও 9 বছর চালায় বিচালিছি আর আবার একটা কিছু এটা মনে হয় 4-3 বছর হয়ে 4 বছর মনে হয়ে গেছিল তো মনে আর মত পূর্ণ পার কিনতাম না নিয়োগ করছি বিশেষ করে বিবি যাবে বললাম দেখো আগে দুধ দুধ আছে কেন কিনা আছে কেন বিচালিছি রু হে সার একটা নতুন গাড়ি কিনা সোফান কিরমদানি লাগে আমি তো মনে করেন আমরা রোজ জানে
আর আমি কষ্ট দিয়েও যে নেকতা কইতেছি আর আমি মজা দিয়ে হইলেও যে নেকতা কইতেছি ग्यारंटी নতুন গাড়ি গাড়িটা কিনা মনে করো একটা মানুষ যদি কইরা খবর পাইতে না তুমি গ্যারান্টি দাও যে এই গাড়ি দিয়ে বেঁচে যে আমার হইয়া হ্যাঁ আর একটা নতুন গাড়ি এনে কইলা কবু গেছেন তুমি গ্যারান্টি দাও হ্যাঁ তাহলে এইটা দিন কোন এই গ্যারান্টি দিয়ে আমি চিঠা তার আমি কত ডিস্টার্ব দিও না 9 তারিখে মাসিক চাল চালাচ্ছে আমি 9 তারিখে যাবো কিনা বের তো 9 তারিখে গিয়ে আছি কেমি কেউ সারা দিন ঘুরে গেলে আল্লাহ একটা পছন্দ করছে বলা পছন্দ মায়ের জামাই কিনে তো কিনাই যা খোদার কসম কথা বাই গেলে বলতেছি ও ভাই আমার সোনালী রঙের মোবাইল বার করছে এরকম করতেছে মোবাইল না তো এটা জামাই মোবাইল দিছি রে বাইকে বার করি না ঘুরি না গে ঘুরে ওহনের মতন গিয়া বল ভাই কি বেরিয়ে যদি একদিন আমি মোবাইল দেওয়া তা আমার মতো আমার নতুন দিকে ইনপোর্ট হইলো মোবাইল দিলে মাইকে বন্ধ করবো আমার এটা মোবাইল দেখবো ভালো আছে কবুতুরি নতুন বার হয়েছে যে আমি তো লইতাম তো এরকম দেড় আসলাম বাকে কবুতুরনে এই যার মডেল বার ছিল কোথা বাড়ি কই কেন বুঝাইছে যে আমি বর্তমানে বাংলাদেশের মহিলারা সকালবেলা কোরআন শিক্ষা লাভ করে না রাইজের একটা পর্যন্ত লাইফে আসে লাইফ আরো বড় একটা আরো বড় কিছু চার দিন আগে একটা মহিলা মাদ্রাসার ওয়াজ আমি নিচে বুঝেছিলাম যে এই ধর্ষণের মামলা যে ধর্ষণের কারণে যে ফাঁসি হবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ এই আইনটা শিথিল করা হোক আপনি 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 বিশেষ করে প্রয়োজনে আপনি বিশেষ করে প্রয়োজনে আপনি অ্যান্ড্রয়েড একটা মোবাইল নিয়ে রাইতে দিলে আমাদের ওই সফটওয়্যার দাই দেন লাইকি সফটওয়্যারকে দেখছেন বেরিয়ে কি করে আর একটু ফেসবুকে দেখছেন বেরিয়ে কি লাগতেছে গ্রামে মায়ের দিকে লাইক দেয় না তারা দেখতে পছন্দ করে না লাইক দেয় না এরপরে আজ যা ফিরিয়ে আসি ইমু নাম্বার দিয়ে রাইতে আড্ডা করবো না এরপরে যদি কান্দা খাইতে পারা এতে নার্ভাস করতাম না পুরুষ তো পুরো যুবক তো বললো না আমার এই মনে আমার নেও পুরো পুরুষ পুরো যুবক তো বললো না যে আমার লাগে নাকি এই ধর্ষণের দিকে আকর্ষণ কে করাইলো।
মহিলাদের মধ্যে 98 জন মহিলা ফেসবুকে যাইয়া তাদের শরীরের সাড়ে গুণ আমি বার করিয়া এরপরে ছবি ছেড়ে কোনদিন তো দেখবেন না কোন পুরুষে সাড়ে গুণ বাণী শরীরের কথা পুরুষে তো এরকম গায়ের গেঞ্জিটা খুললেও কোনদিন ফেসবুকে ছবি আপলোড করলো না পুরুষের হাতে এহেন তারকা দাওয়া গাইছে তারকাটা পুরুষে ফুলবন্দি তারপরে এরকম ফুলবে তারপরে ভাইয়ের মধ্যে মৌজা এরপরে ছেলেরা বন্ধু বান্ধবেরা কোন একটা ভালো অবস্থানে গেলে ওখানে দুই চারটা সেলফি করলো একটা ফেসবুকে আপলোড করলো কোনো মহিলাই তো এরকম অর্থুলঙ্গ বেহা হইয়া কোহা হইয়া লেপস্টিক বা দিয়া তারপরে চুল বার তারপরে অর্থুলঙ্গ হইয়া তারপরে জামা খোয়াইয়া শুধু গেঞ্জি পরিয়া পড়িয়া আপলোড দিতা প্রেমেরা যদি বিশ্বাসটা হয় ঢুকে না কোনো ফেসবুক ফেসবুকে দুই একটা দেহাইলে দেহাই দিতেও পারে তাই এই দর্শনের কোন পুরুষ তো দেখাইল না খোলা ফেসবুক কোন ফেসবুকে তো কোন পুরুষ বললো না যে একটা রাত্রে আড্ডা পিতার ভিডিও তিন নাম্বার দেন আমার লাইক দেন আমার এই হেন্দি কুসপাড়া ওই দিল না তখন পুরুষ তাহলে তোষকার দোষকার দোষকার বাংলাদেশে এত সন্ত্রাস কেন বাংলাদেশে এত সন্ত্রাস কেন আব্দুল কাদির জিলানির মা সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করতেন সন্তান গর্বে আসার পরে কোরআন তেলাওয়াত করছে আব্দুল কাদির মার গর্বে ভাড়া হবে যে দুনিয়ার জমিনে আইছে বাংলাদেশের মহিলারা সন্তান করবে সাড়ে নয় মাস ফেরের পর তোর বড় দিন বড় বড় অনুষ্ঠানে উমিয়া অধিকাংশ মহিলারা আগে ছোটবেলা দেখছি এখন অধিক সময় দেখি জামার ব্যক্তি জামার ব্যক্তি বাঘের বাই মায়া আসতো মাস আর আসতো মাস পর বের হইলে লইয়া যায় যা একটা অনুষ্ঠান অনুষ্ঠান খাওয়ায় মরা আমার মা পোক্ত সায়া যায় মাছটা করে দিয়ে ময়ূর দেখতেন আষ্ট মাস হলে বেরিয়ে সেদিন নিয়ে যায় যেহেতু আষ্ট মাস হলে সন্তান গর্বে আসার সময় দুনিয়াতে আসার সময় হয়ে যায় নয় মাসে বেরিয়ে যায় ক্রিকেট খেলা ক্রিকেট কিন্তু বাংলা দিকে প্রশ্ন করলো আপনি কোথায় যাচ্ছেন একটা মহিলারা এদিন পরের জন আসল মাস হয় এরা বুঝি বুঝত না জোরে কোন তারপরে কালকা দেখবেন মহিলাদের সমালোচনা চিন্তাটা করতো খুঁজছি নেই খুঁজুর হয়েছে মহিলাগো নয় মাসের ফেটের খবর মহিলাগুলো তুমি কি আমার বিবি সাপ নাই আমার মেয়ে নাই কোন দিকে বাস্ত কইয়া পর্দামর্দা করতো আবার সমালোচনা করবো মহিলা খুঁজতে নেই হুজুরের কি বাস করে কালকে বাস করে গেল মদিনার বাস মক্কার বাস ফাতেমার বাস খাদিজার বাস রহিমার বাস কত সুমধুর কণ্ঠ দিয়ে বয়ে গেল করতে নেই হুজুর আনতে গো হুজুর শরীর বলা রাখ এবারে তাও দিকে এখন তো দুই শেয়ার টাকারি ঘটু আর দিয়ে দিয়া গেল কে বলে হর্তা মর্তা করা লাগবো আমি দই বলে আমি আমার মা বোনদেরকে বলবো আপনাদের প্রত্যেকের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল আছে আপনি ছেলে আপনি এক মাসের মধ্যে আপনি দেখান কোন ছেলেটায় বলে আমাকে ফ্রেন্ডি কুশ পাঠান এক মাসের মধ্যে দেখাই যান কোন ছেলে দেখলো কিনা যে আমি গ্রামের ছেলে দেখি আমার লাইক দেয় না এক মাসের মধ্যে দেখবেন কোন ছেলে লেখছে কিনা যে আজকে আমার স্ত্রী বাইক না হ্যাঁ আজকে সারা আড্ডা মাঙ্গুনে এমনি খুশ দাও যে ব্যক্তি আমার লাইকটা বাড়াবারে এই সেই এই লাইক আর কি শেয়ার করবেন তার আমি ইমুন নম্বর দিব কোন ছেলে যদি বলে বল দুটা কথা বাজিয়ে যাবি না পর্দার ওয়াজ
এখন বাংলাদেশও নাই, ব্যাপারটা হইতে হইতে দেশ অর্থলঙ্গ হয়ে যাইতেছে, আর সবকিছু অর্থলঙ্গ হইতেছে ইউটিউব ইন্টারনেট ফেসবুকে। কিসের বাদ করবো আমরা, কিসের বাদ করবো? আগের জমানার মা খালারা, আগের জমানার মা খালা হতে চরিত্র, আর বর্তমান বর্তমানে মা বোনদের চরিত্র এত নোংরা পরিবেশে চলে গেল। তারপরে হিরুন গান্ডা মদ বাবা বড়ি চিৎকার করে এখন নাউজুবিল্লাহ। এই জন্য বলবো আব্দুল কাদের জিলানির মা সন্তান করবে রেখে কোরআন শরীফ তেলাওয়াত করছে, আব্দুল কাদের জিলানির মা করবে তাই আদার ভরা হইয়া দুনিয়ার জমিনে আইছে কথা দিচ্ছা দেখি। কে জিলানি ও জিলানি হে গাছুর, কে জিলানি ও জিলানি হে গাছুর, কোটা কে লাগ দিলে মাহবুব মঞ্জুর, রহনামাদ কমর কে চাহেতি যেইতে হযরত কাউসেল আজম দত্তবি। তার নামের আগে রাহনামা হাবি শেখ মুর্শিদ জলসালাগম দস্তগির, যার নামে ছয়টা উপাধি, তার নাম তারপরে আব্দুল কাদের জিলানি, আব্দুল কাদের জিলানির নামে রেখে ছয়টা উপাধি। বাংলাদেশের যুবক ছেলেদের আগে কোনো উপাধি নাই, শোনেন কি সুন্দর উপাধি, উপাধি নাই মুরগি মিলন সুইডেন বাংলা বাচ্চু সোরা হারুন গলা কাটা গাড়া দেশের যুবক হইয়া গেল বালা, ওয়া শুনা দেশের যুবক হইয়া গেল বালা। মসজিদে মুরব্বীদের চালান করে, মুরব্বীদের চালান করে মসজিদে পাল্লে লাগো ওয়াল মাহিলে, নোংরা বিচারাই লোক তাফসির মাহিলে। তাহলে দেশে বলা মানে ওই যে কত দিয়েছে এর আরে করে দিতে কোন আর পরীক্ষা তো, তাহলে আমার শরীরে শক্তি জন্ম রঙিন তো, এর কারণ কি জানেন কি, জুয়েন এর লাশর সম্পদ কথা নাকি, নোংরানি যারাই লোক ওয়াজ না দিলে কান্না সাইজা দেশের যুবক হইয়া গেল বালা, হিরুন ছেড়ে দেশের যুবক হইয়া গেল বালা, মদ ছেড়ে দেশের যুবক হইয়া গেল বালা, মুরব্বীরে ঝালাম করে মসজিদে পাঁচ বেলা গো ওয়াজ না দিলে। হাতিসের মূল্য কম, কোয়াজের মূল্য কম, তারপরে ধীরে ধীরে এখন মাশাল্লাহ দেশের যুবকের অনেক পরিবর্তন। আগে যেইভাবে সাতরা নাট্য গান থিয়েটার বাক্য, তারপরে গাজির গীত, তারপরে সামারু, তারপরে চিত্রলীলা, তারপরে কত কিছু হইতো, এখন ধীরে ধীরে যুবকের অনেক ভালো হয়ে গেছে। দুই চার দল, একটা দল হইলো তবলিগে টাইম নিয়ে নিচ্ছে যা কিছু ভালো হইতেছে, আর একটা ঝাঁকে ঝাঁকে সর্বনাই দিয়া মাশাল্লাহ কিছু পরিবর্তন হইতেছে। আমি যেই গেলে আমার তো অবলিকা যাই বেলা, আমি যেমন মনে হয় যেন আমি অবলিকায় খারুছি একশো টাকার নোট,
বিপিস এর অর্ডার হইল কমপক্ষে 10,000 টাকা একটা বান্ডিল লেয়া হজারো করে খাড়ি দিব সে ধরব নাই নতুন যায় 500 300 এখানে পুরান এই দিয়ে 300 200 কইটা ধরব নাই এরা মনে করে আমার একটা এই কত বিল ধর্ম ঠান্ডা ব্যবস্থা সরমনে গেছি আমি ছাগলের করে ছাগল গান্দা নিতে দিয়ে দিছি না সরমনে যাওয়ার সময় 300 দিয়ে দিছি এই যে তন্ত্রের মধ্যে কিছু খাই এই যে দেখে যুবক বালা হইল চবলি জগিয়া মাঝে মাঝে চিল্লা মারে মাঝে মাঝে চিল্লা মারে বছর বছর চিল্লা মারে চবলি গেতে গিয়া গো উয়াজ মাফিলে বালা হইয়া গেল গো উয়াজ মাফিলে কথা ঠিক যাবে বালা হইয়া গেল গো শর্ম নাইতে গিয়া কথা দিদি বিড়ি সাইরা দেখে যুবক বালা হইয়া গেল সকাল বিকাল চিকির তারে চালু হইয়া গেল গান্দা সাইরা দেশের যুবক হইয়া গেল বালা ওই সকাল বিকাল চিকির করে মসজিদেতে যাইয়া কথা দিক যাবে সাপ্তাহিক কাল কাটতে গিয়া আমল বদলাই দিল গো ওয়াল পাবিলে আমার হওয়া হয়ে গেছে কুমান দিছি না জিতকে কুমানি মনে করেন 1-4 কেজি করে তেল মুভি লাগে আর 1 কেজি তেল মুভি লাগে শুনে আমার হওয়া খুঁজতে আল্লাহ কবুল করুন করে কারা আমিন আরো করে আমিন বাইরে আমার এত খুন আপনাদের ব্যাপারে কিছু বল আল্লাহ কি বলতেছে হযরত মরিয়ম কি বলতেছে হযরত মরিয়ম বলতেছে আউযু বিরাহমানি মিনকা আমি তোমার থেকে বাঁচার জন্য আমি আল্লাহর সাহায্য চাইতেছি এখানে আমার আরো 1 ঘন্টা ওয়াজ আছে সেই আয়াতটা আউযু বিরাহমানি মিনকা এই শব্দের ওয়াজ যদি বিস্তারিত করি তাহলে আর একটা রাইটের দরকার হবে যে আজকে 2 ঘন্টা শেষ কালকে আবার এই শব্দ নিয়ে নতুন করে বলতিব আউযু বিরাহমানি মিনকা এই শব্দের আলোচনা যদি করি তাহলে ঠিক গেলাম না সংক্ষেপে মারি দিলাম আউযু বিরাহমানি মিনকা ইন কুন্ত তাকিয়া তুমি যদি তকুর না সেটা কর তোমার থেকে বাঁচার জন্য আমি আল্লাহর সাহায্য কামনা করলাম একটা মানুষ অপকর্মের থেকে যদি বাঁচতে চায় এই যে কয় সাধার পত্রিকা এনা এনো ও তারা সাইমার দর্শন করছে কোন মহিলা যদি রাজি না থাকে একবার দর্শন করার পুরুষ বাংলার জমিনে নাই এত শক্তি নাই যদি মহিলা রাজি না থাকে কথা ঠিক নেই জীবন দিয়া দে ইজ্জত দিচ্ছা জীবন দিয়া দে মামলা দিলা দর্শন করছে হ্যাঁ জুলুম এক্তিয়ার যদি করে থাকে জুলুম না জুলুমের বাপ করুক একটা মেয়ে যদি ইচ্ছা করে তার যে কোনো পুরুষের সময় না দেয় পুরুষের পাওয়ার ক্ষমতা নাই মেয়ের থেকে সময় বার করে কথা ঠিক কেন তো অত্যন্ত মরিয়ম বলতেছে আউযু বিরাহমানি মিনকা ইন কুনতু তাকিয়া তোমার থেকে বাঁচার জন্য আমি আল্লাহ সাহায্য কামনা করতেছি বের হয়ে যাও আরো করে তো সংকেত যেহেতু আমি আগে বলছি যে আউযু বিরাহমানি মিনকা এই শব্দের আলোচনা তাফসীর বিস্তারিত করলে আমার আরো একটা চাক বই দিয়ে গেলাম না অথচ জিবি সংক্ষেপে কইতেছে আগের আলোচনা সব হাত করে ডাক দেয় হ্যাঁ নুরিয়ন
কি শুরু করছো তুই আমার চিনস না কোনা তো আমি তো চিনি না আমি আপনাকে চিনি না আপনি কে আমি আল্লাহর পক্ষ থেকে সংবাদ বাহক আমি জিব্রাইল আমি রুহুল আমিন আমি রুহুল কুদুস আমি জিব্রাইল আল্লাহর পক্ষ থেকে সম্মানিত করে তোমার জন্য একটা নিয়ামত দিয়েছি শব্দের অর্থ পবিত্র গোলামান জাকিয়া একটা পবিত্র সন্তান দিতে আইছি আর কেন দিতে আইছি জানো আল্লাহ সারা পৃথিবীর মানুষকে একটা নিয়ামত স্বরূপ তোমাকে দিতে চায় সুবহানাল্লাহ তো মরিয়ম চিন্তা করতেছে আমার বিয়ে হয় নাই শাদিও নাই এই দেশের মধ্যে একটা সম্মানিত মেয়ে হিসেবে এই দেশে আমি ঘুরি গাড়ি চলি যেহেতু মরিয়ম এত দামি একটা মহিলা মরিয়মের নাম শুনলে দেশের পুরুষ মহিলা সবাই শ্রদ্ধা করে এই অবস্থায় আমি একটা সন্তান ইমু তো আমার তো বিয়ে হয় নাই তো মরিয়ম ডাক দেয় ওয়া আমি আম সাত্তিম বাসা আমার আবার সন্তান হইতো কেমনে ওয়ালাম আবু বাগিয়া আমার তো বিয়ে হয় নাই শাদি হয় নাই কোন পুরুষ স্পষ্ট করে নাই হযরত জিবরীল ডাকে কয়লা কদালি বর্তমানে যে অবস্থা আছে এই অবস্থায় তোমার একটা সন্তান হইব আর কে হইব সারা পৃথিবীর মানুষ আমার আল্লাহ দেখাই দিতে যায় আল্লাহ স্বামী তারা ইচ্ছা করলেও সন্তান দিতে পারে শুনলে গেমটা দুর্বল অনেক মজার একটা আলোচনা সুরাই মরিয়মের তাফসিরটা এনে সামান্য অল্প করে আয়াতের তাফসির আমি শুরু করছি আগা টেমুরা পর্যন্ত করলে অনেক সময় লাগবে তো হজরতে মরিয়ম ডাকবে মরিয়ম চিন্তা করতাম আল্লাহ আমার স্বামী ছাড়া সন্তান দিব আমি কি করি কি করি কি করি একটু কি কর্তব্য বিবর করে দাঁড়াইছে আমার আল্লাহ ডাকবে মরিয়ম দাঁড়ায় যে চাদর গায়ে দিয়ে চাদরের একটা অংশ উঠে তুমি ভুজিয়ে দাও না পাকা জিবিল বিজিমে দাঁড়ায় আহাত বিল হামাত ফাকা জিবিল বিজিমে দাঁড়ায় আহাত বিল হামাত ভুজে ওরনাটা উঠে না পাকা জিবিল তুমি ভুজে তো ভুজিছে ভুজার সঙ্গে সঙ্গে মরিয়মের পেটে বাচ্চা উনি আন্তাস করতেছে স্বামী ছাড়া সন্তান নিল মরিয়মের জিন্দগির আগে থেকে আমি ওয়াজ করি নাই আর কাজ পর্যন্ত ওয়াজ করার আমার সময় সুযোগ পাবো না আমি কথাটা এই জন্য বলতেছি যে হজরতে মরিয়ম স্বামী ছাড়া সন্তান নিল আর এই দেশের সবচেয়ে মানুষ মরিয়মকে ইজ্জত করেছিল সম্মান করেছিল উমিয়া বেশি ইজ্জত আর সম্মান যদি আপনি পান তাহলে নিজের নিজের বাহাদুরি দেখেন না পরে দিতে ধুয়ে দিয়ে তিন চারটে জুতোটা মারি দিয়ে আমি যে গুণা করছি যে অপরাধী আমি তো সম্মানের লোক না নিজের মধ্যে বাহাদুরি সন্তোষের মধ্যে নিজের নিজের দুর্বল যদি জীবনে কোনোদিন অহংকার করেন তাহলে সম্মানের একদিন হানি হবে কথা ঠিক নেই আরো ধরে শেষ পর্যন্ত ওনার অন্তর অন্তঃস্থলে মনের ফকর দুর্বল করার কারণ দুর্বল করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কূপের থেকে তুললে একেবারে নগণ্য মূল্যে বিক্রি করেছিল মালিক সদা করে কথা ঠিক হবে ঠিক করে ইউসুফের তাফসির গেলাম না ওদিকে তো সেই ইউসুফকে তো আটকাই ছিল সেই আটকানোর পরে ইউসুফ আর আল্লাহরে ডাক দিয়েছিল প্রভু সস্তা বাকাল বাবা
আল্লাহ ডাকিছে সাতটা ধরতাম খুললে দে সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ সেই কোটিকে গেলাম না তোমাদের তো মুরিমের অহংকার দাম হালকা একটু অহংকার করেছিলেন যার খাতিরে তার এই সমাজের মধ্যে এখন লাঞ্ছিত অপমানিত নির্যাতিত নিপীড়িত পদচ্ছলিত কি খবর হইল এখানে আবার আলাদা ওয়াব আছে সেই ওয়াবটা আমি আর গেলাম না আমি যুদিও রাজ দেখাইছি আবার যদি কোনোদিন আসি তাহলে সেদিন রোগ করবে না কেন রোগ করবো জানেননি প্রিন্সিপালের শরীর ওই যে গরুরা আসতে আগে ফাঁসনের মতো একটা আল লাগাই তুমি বা কি তাকে তুমি কি মন্ত্রীমন মোটা গরু আলাদ করলে কান্না যদি গেলে ইমুন করতো তো গরুর আসনের আগাটা থাকলে কুচারা দিলে শিক্ষক আমার না মনে চার দিন আগের থেকে নাচ ডিউটি করবো মাত্রা সব শিক্ষক চাকরি বাসায় দেখবো না জীবনে যদি কোনোদিন নাবারে এলাকায় আসি ওই দিন বিস্তারিত আলোচনা করব আজকে তো শরীরের রাগ মগাইতে এক ঘন্টা গেছে গা ভাই আমার হজরত মুরিয়মকে এই ফেরো বাচ্চা ছয় মাস কোন মাস ছয় মাস কোন মাস হচ্ছে বলে দেশ খবর হয়ে গেছে কি ব্যাপার বিড়ি বিয়েতে নেশা দিয়ে নেই মুরিয়মের বিয়ে হয় নেই ফেরো বাচ্চা কি করছে শয়তানে ডাক দিয়ে ঘুমছ কি মুরিয়মের ছোট বাচ্চা তালিম না সিরাম ছাগলের ঘরে ছাগল কার বিরুদ্ধে কথা কস কথা কই তুই তো ভুল করে কো আরে কুকার মায়ের নাম বুঝি তার ঘরে একটা মানায় নিতাম যেই মরিয়ম রে ও ভাই কইলে রুয়ার কলম এই দাদা নদীর বন্ডি কে বুঝতে রুয়ার কলম মুজান চলছে এই নম্বর নামি দেবি মা এই নামের ঘরে তুই যে কস বেরির বেটো বাচ্চা তিন চার পোলা মানে সাইজ বাচ্চা থাবরা তো এক পর্দা শয়তানকে কি অবলাইছে শয়তানে ঘর মাফ ভাই সেলেন্ডার কলম দিতে পরে কাম করে আমার এত বড় আগে দড়িটা ভান বাইনটা মানে কাজটার মধ্যে আগে ভান বাই যা মুখটা একটা এই তারাগানার দালাল আমার মাথাতে মাথা মতো বাই যা তবে আমার কথা মিশা কই না কি কম বাই যা বাইরে তোকে আমি যে কথাটা বলছি সত্য না হইলে বাই যাবি আর মিশ হইলে তো জুতা তবে যা শয়তানে কাম লুকিয়ে জুতা তবে গেলি আমার বাইনটা ছুয়ে এলো যে দেখ মরিবার ঘরে বাচ্চা কোন মানুষের অঘটনা দুর্ঘটনা হলে না এক তারিখ সপ্তাহের আগে হে সরকার এই জবর ভাই জবর ভাই চা দেন দুইটা চা দেন ওই চার দুই চা খাবি কহ পায়ে দুটো চা দেন মাইয়া দেখছি ও সব
দরজা বন্ধ করে দিয়ে ঘরের দরজার দ্বারা কান্দে আল্লাহ।
মরিয়ম কান্না বন্ধ করে না কুল জলদি আস্তে কইরা দরজাটা খুইলা দিয়া ডাক দে খালু গো ডাকারিয়ার কাছে খালু গো আমার পেটে বাচ্চা আমার বাড়ি আপনার আপনার মেয়ের ছেলের মধ্যে বাচ্চা আছে সাত বন উন্নয়েছে মেয়ের বিয়ে দেন নেই এই খবর পাই আপনি গুল্লি খারাপ আগে করতে পাইছেন তাই মাগো সাবধানে কি করব তাই না বাচ্চা করতেছে ওমা আশা করে কবি তো তোর বেরো বলে বাচ্চা আশা কর না মেয়ে যদি কহ বাবা আমার ছোট বাচ্চা সামনে মতো আসল মধ্যে বাপটা কয় ঘন্টা কারা থাকতে দেবে লগা লগা পড়ে যাবো গা ছয় মাস বয়সের মধ্যে সাত আট নয় দশ দিন পর্যন্ত জঙ্গলে ছিল পাহাড়ের গুহায় ছিল পাতা খাইছে লাতা খাইছে তারপরে শাক সবজি খাইতে খাইয়ে খাইয়ে যে সব বাচ্চে এরপরে সন্তান গর্ভের থেকে দুনিয়া পাইছে সামনে ওয়াক যথেষ্ট আছে এরপরে আল্লাহ ডাক দেয় মরিজিবি মরিয়ম ইচ্ছা যখন দুনিয়া পাইছি ইচ্ছা লয়ে জেরুজালেমে যাই তো কই এরপরে এই বাচ্চা লয়ে ইচ্ছা নিয়ে যা যদি জীবনে এবার কোন দিন আসি তাহলে সেই ব্যাপারে সুরে মরিয়ম থেকে বিস্তারিত আলোচনাটা আগের থেকে গোড়া পর্যন্ত করার চেষ্টা করবো ঈশা আসলাম জন্মের পরে কিভাবে প্রশ্নের উত্তরগুলি সামনে গিয়ে লোকে দিল।